নমস্কার দর্শক বন্ধু আমি ডক্টর রেশ ব্রহ্মচারী আমার ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি গুডজিতে সবাইকে আমি স্বাগত জানাই দেখতে দেখতে ঠান্ডাটা বেশ পড়েছে তবে শহর অঞ্চলের তুলনায় গ্রাম্য অঞ্চলে ঠান্ডাটা বেশি অনুভব হয়ে থাকে এই শীতের সময় প্রায় পুরুষ বা মহিলারা একটি সমস্যার সম্মুখীন হন যেটি হলো কনস্টিভিশন বা কোষ্ঠকাঠিন্য আজকে আমি বলব খাদ্য খাবারের মাধ্যমে কীভাবে কনস্টিভিশান থেকে মুক্তি পাওয়া যেতে পারে কনস্টিবিউশান হলে কি কি খাদ্য খাবার খাবেন আর কি কি খাদ্য খাবার খাবেন না এই বিষয়ে আজকে আমি আলোচনা করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি একবার ক্লিক করে অল নোটিফিকেশানটি ক্লিক করুন এই রকম মেডিকেল রিলেটেড ভিডিও মেডিকেল টিপস পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন আজকের নতুন ভিডিও যখনই আমরা কনস্টিবিউশানে ভুগি তখনই আমাদের মাথায় একটি চিন্তা আসে খাদ্য খাবারের কথা কি কি খাদ্য খাবার আমরা খাবো কী কী খাদ্য খাবার খাবো না কনস্টিবিশন থেকে মুক্তি পাওয়ার একটি মন্ত্র হল হাই ফাইবার যুক্ত খাদ্য খাবার খাওয়া যা আসে উদ্ভিদ থেকে পাঁচ প্রকারের হাই ফাইবার খাদ্য খাবার তার সঙ্গে সঠিক পরিমাণ জল পান যা আপনাকে কনস্টিবিশন থেকে মুক্তি দিতে পারে এই পাঁচ রকমের হাই ফাইবার খাদ্য খাবারের কথা বলি প্রথম হলো ফল নাটস বা বাদাম জাতীয় খাবার হোল গ্রেন বা পুরো শস্য জাতীয় খাবার সবুজ শাকসবজি বিভিন্ন ধরনের ডাল এবং শিম জাতীয় খাবার এই হাই ফাইবার খাবার পায়খানাটিকে নরম এবং বাল্কি করে তাই সহজে পায়খানাটি হয়ে যায় প্রথম হলো ফল ফলের মধ্যে কী কী ফল কনস্ট্রিবিশান থেকে আরাম দিতে পারে সেগুলো আমি বলি প্রথম হলো অ্যাপ্রিকট বা খোবানি ডুমুর ব্লুবেরি আঙুর পেঁপে আনারস বড়ই পাকা কলা আপেল খেজুর সাঁক আলু শশা ইত্যাদি নাটস বা বাদামযুক্ত খাদ্য খাবার নাটস বা বাদাম জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার থাকে এবং তার সঙ্গে ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে যা হাটের পক্ষে খুবই ভালো এবার বাদাম জাতীয় খাবারের মধ্যে প্রথমে হলো আলমন্ডস নাট পিক্যান্স আগরোট ইত্যাদি হোল গ্রেন বা পুরো শস্যের মধ্যে পড়ছে হচ্ছে প্রথম হলো বার্লি ঢেঁকি ছাটা চাল ওটস আটা রাই ইত্যাদি সবুজ শাক সবজি খুব ভালো ফাইবার খাবার কনস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেসব সবুজ শাক সবজি খাওয়া ভালো কনস্টিবিউশান থেকে আরাম দেয় সেইগুলি আমি একে একে বলি প্রথম হলো বাঁধাকপি বিভিন্ন ধরনের শাক যেমন কলমি শাক পালং শাক মটর শাক ইত্যাদি ব্রোকলি গাজর মটরশুঁটি রাঙা আলু কোয়াশ কুমড়া কাঁকুর লাউ ইত্যাদি বিভিন্ন ধরনের ডাল এবং শিম জাতীয় খাবার ডালের মধ্যে মটর ডাল ছোলার ডাল আইডির ডাল কনসিবিষানের ক্ষেত্রে খুবই ভালো কিন্তু মুসুরির ডাল বা কলার ডাল এতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে বলে পায়খানা কষে যেতে পারে সেই জন্য কনসিবিষানের ক্ষেত্রে এগুলো না খাওয়াই ভালো তবে সিম জাতীয় খাবার যেমন বরবটি সিম এগুলো কনস্যুমেশান ক্ষেত্রে খাওয়া ভালো তবে যারা আইবিএস বা ইরিটেবল বায়ল সিন্ড্রোমের মতো রোগে ভুগছেন তাদের এগুলো পরিমিত পরিমাণে খাওয়া উচিত বেশি পরিমাণে খেলে পেটের মধ্যে গ্যাস বা বমি বমি ভাব অ্যাসিডটি হতে পারে সেই কারণে যারা ইরিটেবল বায়ল সিনড্রোম ভুগছেন তারা সিম জাতীয় খাবার থেকে সাবধান থাকবেন এবার আমি আছি পানীয় জলের কথা কনস্টিভিশানের ক্ষেত্রে একজন স্বাভাবিক পুরুষ বা মহিলার অন্তত দিনে তিন লিটার পানীয় জল পান করা দরকার যদি সকালবেলা উঠে খালি পেটে উষ্ণ উষ্ণ গরম জল পান করা হয় তবে ওয়াল ডাইলেট হয় এবং সকালবেলা পায়খানাটিও পরিষ্কার হয়ে থাকে এবার আমি আলোচনা করব কনস্টিভিশানের ক্ষেত্রে কী কী খাদ্য খাবার খাওয়া উচিত নয় প্রথম হলো কাঁচা কলা অ্যালকোহল বা মদ জাতীয় নেশা রেড মিট যেমন খাসির মাংস অনেক পুরুষ বা মহিলা দুধ বা জাতীয় খাবার খেলে কনস্টিভিশান হয় তাদের দুধ বা দুধ জাতীয় খাবার বন্ধ করে দেওয়া উচিত ফাস্টফুড ফাস্টফুডে কনস্টিভিশান তৈরি করতে পারে সেই জন্য ফাস্টফুড একদম ত্যাগ করা উচিত কনস্টিবিশান রোগীদের ক্ষেত্রে ময়দা বা ময়দা থেকে তৈরি করা প্রোডাক্ট যেমন পাস্তা চাউমিন এর মধ্যে ফাইবার কম থাকার কারণে কনস্টিবিশান হতে পারে সেই কারণে ময়দা বা ময়দা জাতীয় খাবার কনস্টিবিশানদের ক্ষেত্রে অর্থাৎ যারা কনস্টিবিশানে ভুগছেন তাদের না খাওয়াই ভালো দর্শক বন্ধু আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি একবার ক্লিক করে অল নোটিফিকেশানটি ক্লিক করুন এই রকম মেডিকেল রিলেটেড ভিডিও মেডিকেল টিপস পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আসি দর্শক বন্ধু সামনের দিনে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার